নমস্কার বন্ধুরা আমাদের লালগোল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা ভান্ডার প্রকল্পে পয়লা সেপ্টেম্বর থেকে পাঁচশো বা হাজার টাকা দেওয়া শুরু হচ্ছে তো কোন কোন মহিলা পয়লা সেপ্টেম্বর থেকে টাকা পাবেন কোন কোন মহিলা টাকা পাবেন না যাদের প্রথম এস এম এসেছে দ্বিতীয় এস এম আসেনি তারা কবে থেকে টাকা পাবেন যাদের প্রথম দ্বিতীয় কোনো এসএমএসই আসেনি তারা কি করবেন সেই সঙ্গে আপনার লক্ষ্মীর ভান্ডার ফর্মের স্ট্যাটাস কীভাবে চেক করবেন অর্থাৎ আপনার ফর্মটি আদৌ এন্ট্রি করা হয়েছে নাকি রিসিভ করা হয়েছে নাকি সাবমিট করা হয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে সেটা কিভাবে জানবেন বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সে সঙ্গে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘণ্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সেই সঙ্গে আপনার লক্ষ্মীর ভাণ্ডার ফর্মের কোনো এস এম এস এসেছে কি আসেনি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব কোন এস কখন পাঠানো হচ্ছে তো অনস নিয়ে দেখতে পাচ্ছেন প্রথম এস যেটি পাঠানো হচ্ছে যখন আপনার আবেদনপত্রটি লক্ষ্মীর ভান্ডার ওয়েবসাইটে অনলাইনে কম্পিউটারের মাধ্যমে সাবমিট করা হচ্ছে তখন কিন্তু আপনাদের এই প্রথম এস এম পাঠানো হচ্ছে এখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশান আইডি এই কথাটা কিন্তু লেখা থাকছে দেখতে পাচ্ছেন লেখা আছে ইও লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশান আইডি নসংখ্যার একটা অ্যাপ্লিকেশন আইডি থাকবে লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এটার মানে আপনার আবেদনপত্রটি জমা পড়েছে অর্থাৎ রিসিভড হয়েছে দেখতে পাচ্ছেন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার দপ্তরে কিন্তু আপনার আবেদনপত্রটি রিসিভট কিন্তু করা হয়ে গেছে এবং তার জন্য আপনাদের একটা আইডি কিন্তু দেওয়া হয়েছে এরপর আপনাদের আবেদনপত্রটি চেক করা হচ্ছে তারপর সব কিছু যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে অ্যাপ্রুভ করা হচ্ছে আর যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিজেক্টেড করা হচ্ছে এবং তারপরে আপনাদের কিন্তু এই দ্বিতীয় সেমেসটা কিন্তু পাঠানো হচ্ছে সেক্ষেত্রে আপনাদের লেখা থাকছে ইও লক্ষীর ভান্ডার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ প্রথমে যে অ্যাপ্লিকেশন আইডি পাঠানো হয়েছিল প্রথমে সেমেস্টায় সেই অ্যাপ্লিকেশন আইডিটা থাকছে তার সঙ্গে সঙ্গে আরও লেখা থাকছে হ্যাজ বিন স্যাংশান্ড উইথ বেনিফিশিয়ারি আইডি এখানে আপনাদের একটা বেনিফিশিয়ারি আইডি থাকছে লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো যাদের আবেদনপত্রটি চেক করার পর অর্থাৎ ভেরিফাই করার পর যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ করা হচ্ছে এবং তারপরে তাদের কিন্তু এই বেনিফিশিয়ারি আইডি লেখা এস এম এসটি পাঠানো হচ্ছে আর যাদের চেক করার পর বা ভেরিফাই করার পর যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু রিজেক্টেড করা হচ্ছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু কোনো বেনিফিশিয়ারি আইডি পাঠানো হচ্ছে না তো যাদের কিন্তু এই যে হ্যাজবিন স্যাংশন এই কথাটা লেখা থাকছে সে সঙ্গে বেনিফিশিয়ারি আইডি এই কথাটা লেখা থাকছে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর তারা কিন্তু লক্ষীর ভাণ্ডার প্রকল্পে তাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু টাকা পেতে শুরু করবেন পয়লা সেপ্টেম্বর থেকেই কিন্তু এই টাকা পাওয়া শুরু হবে অর্থাৎ যারা এস সি এস টি তারা কিন্তু এক হাজার টাকা করে পেতে শুরু করবেন আর যারা জেনারেল বা ওবিসি তারা কিন্তু পাঁচশো টাকা পেতে কিন্তু শুরু করবেন তো যাদের এই দ্বিতীয় সেমিসটি আসবে যেখানে লেখা থাকবে হ্যাজমিনিফিশিয়ারি আইডি এই কথাগুলো লেখা থাকবে তারা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট যে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু টাকা পেতে শুরু করবেন এই যে বেনিফিশিয়ারি কথা এই বেনিফিশিয়ারি কথার মানে হচ্ছে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে যে টাকা দেওয়ার লিস্ট করা হচ্ছে সেই লিস্টে কিন্তু আপনি উঠে গেছেন আপনার নাম কিন্তু উঠে গেছে এবং আপনাদের আইডি তার জন্য দেওয়া হয়েছে অর্থাৎ আপনাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়েছে এবং আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টাকা পাচ্ছেন তো যাদের যাদের এই দ্বিতীয় সেমিস্ট্রি এসেছে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টাকা পাচ্ছেন তো কারা কারা এই দ্বিতীয় সেমিস্ট্রি পেয়েছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে প্রত্যেকই জানতে পারে যে দ্বিতীয় সেমেস্ট্রি আসছে কি আসছে না সেটা কিন্তু সবাই যাতে জানতে পারে তার জন্য অবশ্যই যারা এই দ্বিতীয় সেমিস্ট্রি পেয়েছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন আর যাদের রিজেক্টেড করা হচ্ছে তারা কিন্তু এই যে হ্যাসবিন স্যাংশন এই কথাটা কিন্তু লেখা থাকছে না তারপর বেনিফিশিয়ার আইডি এই কথাটা কিন্তু লেখা থাকছে না তাদের ক্ষেত্রে কিন্তু লেখা থাকছে যে হ্যাসবিন রিজেক্ট তো এবার আমরা জানবো যারা একটি অর্থাৎ প্রথম এই পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় সেমেসটি আসবে তো আপনাদের একটু ওয়েট অর্থাৎ অপেক্ষা কিন্তু করতে হবে মোটামুটি প্রথম এস পাওয়ার দশ দিনের মধ্যেই কিন্তু আপনাদের দ্বিতীয় এসএমএসটি আসবে আর দ্বিতীয় এসএমএসএ যদি আপনাদের লেখা থাকে যে হ্যাজবিন স্যাংশন উইথ আইডি এই সমস্ত কথা যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনারাও কিন্তু সেই ভান্ডার প্রকল্পে কিন্তু টাকা পেতে শুরু করবেন আর যদি এই যে হ্যাজবিন স্যাংশন বা উইথ বেনিফিশিয়ারি আইডি এই কথা যদি লেখা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারাও কিন্তু টাকা পাবেন না তো এবার আমরা জানবো যাদের কোনো এস এমএসই আসেনি অর্থাৎ যাদের প্রথম এস এমএসে আসেনি দ্বিতীয় সেমএসে আসেনি আবেদন করা অনেক দিন হয়ে গেছে অর্থাৎ দশ দিন পেরিয়ে গেছে এবং কোনো এসময়সেও আসেনি তাদের ক্ষেত্রে কী করতে হবে সেটা আমরা জানবো তো যেটা এই মুহূর্তে আপডেট আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের আবেদনপত্রের স্ট্যাটাস কী রয়েছে সেটা কিন্তু জানিয়ে দেবে আর দুয়ারে সরকার ক্যাম্প থেকে যদি আপনারা তেমন কোন উত্তর যদি না পান সেক্ষেত্রে আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে এসে আপনারা গুগলে চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন দুয়ারে সরকার দেখুন আমরা লিখে দিয়েছি দুয়ারে সরকার এরপরে ক্লিক করবেন ক্লিক করলে প্রথম যে লিঙ্কটা আসবে তার উপরে ক্লিক করবেন ক্লিক করলে দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে তো প্রথমে এই যে এই এইটাকে আপনারা ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর এই যে দুয়ারে সরকারে দেখেন অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে যার লিঙ্কটি দেখতে পাচ্ছেন এক্সাইজ ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এটা কিন্তু খুলে যাবে খুলে যাওয়ার পর নিচের দিকে চলে আসবেন স্কল করতে করতে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখুন লেখা আছে কন্ট্যাক্ট উইথ আস এই যে দেখতে পাচ্ছেন নবান্ন ভবন তো এটা হচ্ছে আপনাদের নবান্ন হেল্পলাইন এই যে নবান্ন হেল্পলাইন এখানে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে কিন্তু অবশ্যই আপনাদের অফিস টাইমে কিন্তু যোগাযোগ করতে হবে অর্থাৎ দশটা থেকে পাঁচটা এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে যেটা আপনাদের ফোন নম্বর দেখতে পাচ্ছেন ওয়ান জিরো সেভেন জিরো এই একটা নম্বর এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আরও একটা নম্বর দিয়ে রয়েছে পাশে জিরো থ্রি থ্রি টু টু ওয়ান ফোর থ্রি ফাইভ টু সিক্স এই যে নম্বর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবান্ন হেল্পলাইন তো এখানে দশটা থেকে পাঁচটা এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের ফোন করতে হবে আর এটা কিন্তু প্রচণ্ড আপনাদের বিজি চলছে তো আপনাদের কিন্তু দশ থেকে কুড়িবার আপনাদের ট্রাই করলে আপনারা কিন্তু এখানে কিন্তু কথা বলতে পারবেন তো এখানে আপনারা সমস্ত অভিযোগ কিন্তু জানাতে পারবেন যদি আপনাদের কোনো এসএমএস যদি না আসে অর্থাৎ প্রথম এস যদি না আসে দ্বিতীয় এস যদি না আসে সেক্ষেত্রে আপনারা এই নম্বরে কিন্তু যোগাযোগ করবেন এবং সেক্ষেত্রে কিন্তু এই নম্বরে কিন্তু আপনাদের একটা অভিযোগ নেওয়া হচ্ছে এবং আপনাদের পরবর্তীকালে তারা কিন্তু জানিয়ে দেবে কী অবস্থা রয়েছে আর যাদের প্রথম এস এম এস এসেছে দ্বিতীয় এস আসেনি তারাও কিন্তু যোগাযোগ করতে পারবেন সে সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্মীরবাণ্ডের ফর্মের স্ট্যাটাসটাও তারা কিন্তু জানিয়ে দিচ্ছে অর্থাৎ আপনাদের আবেদনপত্রটি আদৌ সাবমিট করা হয়েছে কিনা বা অ্যাপ্রুভ করা হয়েছে কিনা বা রিজেক্ট করা হয়েছে কিনা তারা কিন্তু এই স্ট্যাটাসটা জানিয়ে জানিয়ে দিচ্ছে নম্বরটা হচ্ছে জিরো থ্রি থ্রি টু টু ওয়ান ফোর থ্রি ফাইভ টু সিক্স এই নম্বরে কিন্তু আপনারা ফোন করবেন এই নম্বরে ফোন করলে কিন্তু আপনারা সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবেন আর তাছাড়াও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন আপনাদের অফিসিয়ালভাবে যোগাযোগ করতে পারবেন অফিসিয়ালভাবে যোগাযোগ করার জন্য যারা গ্রামাঞ্চলে রয়েছেন তারা তাদের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন আর যারা শহরাঞ্চলে রয়েছেন তারা কিন্তু ডিএম অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করবেন সে সঙ্গে আপনাদের কিন্তু ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়া হয়েছিল সেই রেজিস্ট্রেশন নম্বরটা সঙ্গে করে নিয়ে যাবেন স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যাবেন অর্থাৎ জেরক্সটা নিয়ে যেতে হবে আধার কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে মোবাইল নম্বরটা এগুলো কিন্তু আপনারা যাবেন এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে আপনারা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন গ্রামাঞ্চলের ক্ষেত্রে আর শহর অঞ্চলের ক্ষেত্রে কিন্তু আপনারা ডিএম অফিসে যোগাযোগ করবেন আর তাও যদি আপনাদের সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নম্বরে কিন্তু অবশ্যই একবার ফোন করে আপনাদের আবেদনপত্রের স্ট্যাটাসটি কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন তো ভিডিওটি যদি ইনফর্মেটিভ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ